আপনি জানেন কি মোট জনসংখ্যার অর্ধেক নারী এবং শ্রমশক্তির জরিপ অনুযায়ী কৃষিতে 60% হলো নারী শ্রমিক নারীরা বিশ্ব খাদ্য চাহিদার 50% উৎপাদন করে সারা বিশ্বে উৎপাদিত খাদ্যপণ্যের মাত্র 10% ভোগ করে নারীরা কৃষক হিসেবে সরকারি সেবা ও ভর্তুকিতে নারীর প্রবেশাধিকার এখনও সীমিত কৃষি সহ সকল ক্ষেত্রে শ্রমের বিপরীতে নারীর জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা হোক প্রিয় দর্শক আমার জীবন আমার অধিকার শীর্ষক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপর কিছুক্ষণ আলোচনা করব এবং অনুষ্ঠানে আলোচনার মধ্য দিয়ে কিছু সুপারিশমালা হয়তো বের হয়ে আসবে তো আলোচনা শুরু করার আগে আমি আজকে আমার অতিথি যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাঁ দিকে আছেন রাশেদা কি চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তারপরে আছেন জনাব এম বি আক্তার তিনি প্রোগ্রাম ম্যানেজার অক্সফ্যাম আমার ডান দিকে আছেন জনাব মঞ্জুরুল হক তিনি মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর তার পাশে আছেন শিরিন আক্তার খুবই পরিচিত নারী নেত্রী সভাপতি জাতীয় শ্রমিক জোট এবং সদস্য স্থায়ী কমিটি জাসদ আমরা আজকের এই অনুষ্ঠানের ভিতরে মানুষের অধিকার বাংলাদেশ মানুষের সার্বিক জীবনচিত্রের মাত্র কিছু অংশ নিয়ে আলোচনা করব আমরা যদি বলি শিক্ষা একটা জায়গা কর্মসংস্থান একটা জায়গা কৃষি একটা জায়গা প্রধানত এই তিনটি জায়গা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এই আলোচনার মূল সূত্রপাতের জায়গাটি হচ্ছে যে অক্সফ্যাম বাংলাদেশ যারা মানুষের এই অধিকারগুলি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করেন তারা তাদের জাতীয় কনভেনশন হচ্ছে আগামী 13 মে এই কনভেনশনটিকে সামনে রেখেই আসলে আমরা আলোচনাটি করছি এবং এই যে অক্সফ্যাম যে মাঠ পর্যায়ে কাজ করছেন সেই কাজ করার মধ্য দিয়ে তিনটি ক্ষেত্রে তাদের কিছু অভিজ্ঞতা হয়েছে এবং সেই অভিজ্ঞতাগুলিকে সামনে রেখে বর্তমান চিত্রটাকে লক্ষ্য রেখে আমরা সামনে আমাদের কী করণীয় সেই বিষয়গুলি আসলে আলোচনায় তুলে ধরব তো আমি মনে করি যে এম বি আক্তার আপনি অক্সফামের প্রোগ্রাম ম্যানেজার আপনি যদি কনভেনশনটাকে সামনে রেখে কৃষি শিক্ষা এবং কর্মসংস্থান বিশেষ করে নারীদের কর্মসংস্থান এই পর্যায়ে আপনাদের যে ফাইন্ডিং চলে আপনাদের যে মাঠ পর্যায়ের চিত্রটা যদি একটু তুলে ধরেন সংক্ষেপে তারপর আমরা আলোচনার মধ্যে আসব অক্সফাম মূলত সরকারি যে সেবাগুলো থাকে সেই সরকারের সেবাগুলো মাঠ পর্যায়ে কীভাবে বাস্তবায়িত হচ্ছে এবং সেই সেবাগুলোর মধ্যে দরিদ্র মানুষের অধিগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি কীভাবে নিশ্চিত করা যায় সেই জায়গাটা নিয়ে কাজ করছে সরকারের যে মানে একটা পলিটিক্যাল সদিচ্ছার মধ্য দিয়ে যেভাবে কাজগুলো মাঠে বাস্তবায়ন করা দরকার তাদের যে মেশিনারিজগুলো আছে যা যা প্রক্রিয়া আছে পদ্ধতি আছে সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং সেখানে মানুষের সত্যিকারভাবে কতটুকু উপকৃত হচ্ছে সেটা দেখার চেষ্টা করছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষাটা বিশেষ করে প্রাথমিক শিক্ষাটা আমরা দেখার চেষ্টা করেছি সরকারের যে প্রাথমিক শিক্ষার অনেক সাফল্য আছে যেগুলো আমরা টেলিভিশন পত্রপত্রিকার মাধ্যমে আমরা সচরাচরভাবে দেখি কিন্তু যে জায়গাটা বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটায় শিশুদের এনরোলমেন্ট বা ভর্তি এটা পার্সেন্টেজটা একটা 100%-এর কাছাকাছি পৌঁছেছে সেটা যেরকম ঠিক ঠিক সেরকম ঝরে পড়ার মাত্রাটা কিন্তু এটা অনেকটা অনেক এখনও আমরা কিন্তু কমাতে পারিনি এবং এর পিছনে অনেকগুলো কারণ আছে তবে অন্যতম কারণ আমরা দেখেছি যে এটা মানসম্মত প্রাথমিক শিক্ষা যেভাবে থাকার দরকার বিশেষ করে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে সম্পর্ক হওয়া দরকার এবং শিক্ষাকে শিশুদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য যে প্রয়াসটা থাকা দরকার এবং ছাত্র শিক্ষকের যে রেশিওটা থাকা দরকার সেই জায়গাগুলোতে আমরা কিন্তু সেইভাবে উন্নয়ন করতে পারিনি যদিও শিক্ষা নীতিমালা 2010-এ এই বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপিত করা হয়েছে যেটা একটা বড় সাফল্য আমরা মনে করি এই বর্তমান সরকারের কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য মানসম্মত শিক্ষার জায়গায় আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে খুব কাছাকাছি থেকে কাজ করি 5টা জেলায় এবং যেখানে দেখেছি যে তাদের কতগুলো পরিকল্পনা আছে যেখানে যুবকদেরকে এনরোল করে তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ঢাকা এবং অন্যান্য জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সেখানেও দেখা যাচ্ছে যে দুটা জিনিসের যে কর্মসংস্থানের জন্য যে আমাদের যেখান থেকে এমপ্লয়মেন্টটা তৈরি হবে সেই জায়গা থেকে কমিউনিকেশনটা সঠিকভাবে না থাকার কারণে
যুবকরা প্রশিক্ষণটা পাচ্ছে কিন্তু সেটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে না, এবং এখানে দেখা যাচ্ছে নারী পুরুষের মধ্যেও কিন্তু একটা বৈষম্য আছে, নারীরা কিন্তু সেইভাবে এটা অংশগ্রহণ করতে পারছে না। আমরা দেখেছি মাত্র 10-20% বা 25% নারীরা আসতে পারছে, সেখানে সামাজিক কিছু বিষয় আছে, সেই জায়গাটায় কাজ করার জন্য একটা দরকার। পাশাপাশি আমরা যে কৃষিতে যদি দেখি, কৃষির সবচেয়ে বড় জায়গা হচ্ছে দরিদ্র মানুষের অধিগমনের মধ্যে, যেটা হচ্ছে যে খাস জমিতে কৃষকদের মানে যেটা পাওয়ার যে অধিকার, সেই অধিকারটাই সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। গত বিগত অনেক দিন ধরেই, বিশেষ করে বিএনপি যে সরকার ছিল সেই সময় থেকে, এই যে উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে, যে বন্টন, যে খাস জমি বন্টনের যে ব্যবস্থা, সেটা কিন্তু এখনও সেইভাবে সঠিকভাবে চালু মানে থাকছে না। ফলে দেখা যাচ্ছে যে কৃষকরা কিন্তু সেই জমি পাচ্ছে না, এবং যেটুকু তারা শেয়ার ক্রপিং করে বা মানে তারা অন্য জমি লিজ নিয়ে উৎপাদন করে, সেই উৎপাদনটার যে খরচটা পড়ে মার্কেটে যখন যাচ্ছে, সেই খরচটা কিন্তু সে উঠাতে পারছে না। ফলে দেখা যাচ্ছে কৃষিতেও কিন্তু গরিব মানুষ কিন্তু কৃষি থেকে যে লাভবান হওয়ার কথা, তার জীবন জীবিকা পরিচালনা করার কথা, সেই জায়গাটা সে পাচ্ছে না। বিশেষ করে বাজার ব্যবস্থা এবং যে ইনপুট কস্টটা অনেক বেশি হচ্ছে, যে সরকার যে সাবসিডি দিচ্ছে, সেই সাবসিডিটা কিন্তু শেয়ার কর্পোরেটরা কিন্তু সেইভাবে পাচ্ছে না। যার কাছে যে দলিলটা থাকে সে তারাই কিন্তু পাচ্ছে। সরকারের কিন্তু এই জায়গাটায় বিশেষ ব্যবস্থা যে নেওয়ার দরকার সেটা কিন্তু হচ্ছে না। আপনি আপনি তিনটা ক্ষেত্র সম্পর্কে একটা চিত্র তুলে ধরলেন, এখানে যারা সম্মানিত অতিথি আছেন আপনারা যে কোনো বিষয় নিয়ে বলতে পারেন। আমি একটু শুরু করতে চাই জনাব মঞ্জুর হক মহাপরিচালক যুব উন্নয়ন। ধন্যবাদ আপনাকে। তিনি একটি কথা বলেছেন যে কর্মসংস্থানের ক্ষেত্রে যুব সমাজের প্রসঙ্গে, যে যুবকদের যে পরিমাণে অধিগম্যতা দরকার সেটি নিশ্চিত করা যাচ্ছে না, নারীর প্রসঙ্গটি তো আসছেই। তো আপনি যদি আপনার অধিদপ্তরের চিত্র থেকে বলেন যে আসলে এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের যুবকদের অংশগ্রহণের চিত্রটা, যুব অধিদপ্তর এই প্রতিষ্ঠা লগ্ন থেকে 1981 সালে প্রতিষ্ঠিত হয়, তারপরে প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত এদেশে প্রায় 20 লক্ষ আত্মকর্মী তৈরি হয়েছে। সরকার জানেন এবং আপনারা একমত হবেন যে আমাদের মতো দেশে এবং এমনকি উন্নয়নশীল দেশেও, অনেক উন্নত দেশেও কর্মসংস্থান সৃষ্টি খুব কঠিন কাজ। সরকারের একার পক্ষে অথবা প্রাইভেট সেক্টরের পক্ষে যত বেশি ছাত্র অথবা যত বেশি লোক জব মার্কেটে আসছেন, তাদের জন্য সত্যিকার অর্থে সেই পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। এই জন্য যুব উন্নয়ন অধিদপ্তর যেটি করছে সেটি হলো সারা দেশে আমাদের 53টি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে। এছাড়া ভাড়া করা বাড়িতে আমাদের বিভিন্ন ট্রেনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমরা প্রশিক্ষণ দেই, প্রশিক্ষণের পাশাপাশি যারা আগ্রহী তাদেরকে ঋণও দেই, এবং ঋণ এবং প্রশিক্ষণ উদ্বুদ্ধকরণের মাধ্যমে কী ধরনের প্রশিক্ষণ দেয় আমরা যে প্রশিক্ষণ দিই যুব প্রশিক্ষণ কেন্দ্রে? আমাদের 28টি ট্রেড আছে মোট, আমাদের ওই থেকে মোট 28টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়, বৃত্তিমূলক সব বেশিরভাগই আপনার কৃষি বৃত্তিমূলক, যেমন মৎস্য পশুপালন, তারপরে হাঁসমুখী গবাদি পশু চাষ, কৃষি প্রশিক্ষণ দেওয়ার পরে যে তরুণরা এই এই যে বৃত্তিমূলক কাজে সম্পৃক্ত হয় এর সংখ্যা কেমন এবং টিকে থাকে তার সংখ্যা কেমন? প্রশিক্ষণ এটি ঠিক যে যারা প্রশিক্ষণ নেন তাদের সকলেই এই প্রশিক্ষণের উপর যে আত্মকর্মী হওয়ার চেষ্টা করে তা না, কারণ এটি আপনি যান বিশ্বাস স্বীকার করবেন যে একটি মানুষের একটা ফ্রি উইল, সে প্রশিক্ষণ নেওয়ার পরে নট নেসেসারিলি সকলেই এই কাজে। আমি একটু বুঝি এরকম কোনো পরিসংখ্যান আছে, যেমন 100 জন যদি প্রশিক্ষণ নেন তার কতজন মানে? আমাদের একটি প্রশিক্ষণ আছে, আমাদের প্রায় 38 লক্ষ লোক এই পর্যন্ত বেকার যুবক যুব মহিলা সারা দেশে যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন, তার মধ্যে প্রায় 20 লক্ষ আত্মকর্মী তৈরি হয়েছে। খুবই ভালো, এটি একটি ভালো দেখো। আরেকটি যেটি ভালো দিক এটার, সেটা হলো যে যে 20 লক্ষ লোক প্রায় নিজেরা আত্মকর্মী হয়েছে আমাদের প্রশিক্ষণ এবং ঋণ গ্রহণের মাধ্যমে, উদ্বুদ্ধকরণের মাধ্যমে, তাদের প্রায় আমি নিজেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেখেছি, তাদের প্রায় প্রত্যেকেরই প্রতিষ্ঠানে আবার 5 থেকে 6 জন করে লোক কাজ করছে, কর্মসংস্থান হয়েছে। তার মানে আপনার কাছে পরে আবার আসি, শিরিন আক্তার আপনার কাছে যেতে চাই, যে কর্মসংস্থানের প্রসঙ্গে একটি বড় জায়গাটি হচ্ছে নারীদের কর্মসংস্থান। শহরে আমরা গার্মেন্টস, যতই দুঃখজনক ঘটনার পরেও আমরা বলবো যে গার্মেন্টস একটা বড় ধরনের নারীদের কর্মসংস্থান আছে, কিন্তু গ্রামীণ নারীদের ক্ষেত্রে এই অক্সফামের যে পর্যবেক্ষণ তাতে দেখা যায় সেই প্রাচীনকাল থেকে যেটা বলছি যে এখনও পুরুষ প্রাধান্য, এখনও মেয়ে একটু বড় হলেই ভাই বোনদের দেখাশোনা করা, তার একটু বড় হলেই বিয়ে এবং সংসারে যাওয়া, কিন্তু গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জায়গাটি খুবই আশানুরূপ নয়। আপনি কতটা একমত বা আপনার ভিন্ন মত আছে কিনা? গ্রামে এখন মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে, স্কুল থেকে বিদ্যালয় থেকে যা বাসস্থানের দূরত্ব, তারপরে কতগুলো নিরাপত্তাজনিত কতগুলো বিষয় আর সামাজিক কতগুলো বাধা বিপত্তি, কতগুলো অনুশাসন, এই জিনিসগুলো মাঝে মাঝে এখানে কাজ করে। আরেকটা কাজ করে অনেক বেশি দারিদ্রতার কারণে যে পরিবারের সদস্য হিসেবে
মা বাবাকে সাহায্য করা এবং এগুলো করতে যে আমরা অক্সফামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমারও আছে সেখানে বিশেষ করে কৃষিতে নারীর অংশগ্রহণ এবং সেখানে আমরা দেখেছি অনেক নারীরা অংশগ্রহণ করছে এবং সে অংশগ্রহণ করবার ক্ষেত্রে নানা রকম সীমাবদ্ধতা আছে এবং কৃষিতে কাজের যে বীজ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত 23টি কাজ করতে হয় তার মধ্যে 17টি কাজই কিন্তু নারীরা করে কিন্তু তার কোনো স্বীকৃতি নেই নারী যে কৃষক এটা আমরা বলতে পারি না কৃষক বললেই যেন ভাবি ও হচ্ছে একটা পুরুষ মানুষ যেমন এখন কৃষক কার্ড এই সরকার দিচ্ছে যখন একজন নারী কিষাণীর এই কার্ডটা নিতে যাচ্ছে তখন বলা হচ্ছে মালিকানা কার আছে কে দেবে তোমার পরিবারের একজন সক্ষম ব্যক্তিকে পাঠাও এবং সে যদি না থাকে তাহলে স্বামী যদি অসুস্থ হয় তাহলে তার কথাটা বিবেচনা করা যাবে এরকম নানা রকম সংকট আমরা দেখতে পাই আর সেই সাথে সাথে আমি বলবো যে সম্পদের উৎপাদন এবং বণ্টন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই উৎপাদন এবং বণ্টনের প্রশ্নে আমরা দেখতে পাই আমাদের দীর্ঘদিনের ভূমি নীতির প্রশ্নে ভূমিহীন মানুষের মধ্যে খাস জমির ব্যবস্থা করা এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এখন অনেক সংকট আছে প্রচুর খাস জমি আছে ভূমিহীনের সংখ্যা বেড়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু উদ্যোগগুলো খুব ধীর স্থির কিন্তু তারপরে আমি বলবো যে এই তথ্য পাওয়ার অধিকারের প্রশ্নে কিন্তু নারীরা কিছুটা পিছিয়ে আছে যদিও এখন আমাদের তথ্য সেবা কার্যক্রম শুরু হয়েছে ইউনিয়নে কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে নারীদের যাবার সুযোগ কতটুকু সেটা একটা বিষয় অক্সফামের যে পর্যবেক্ষণ তাতে নারী পুরুষ নির্বিশেষে কৃষকদেরই একটি মানে তথ্য পাওয়ার ক্ষেত্রে একটা পিছিয়ে পড়ার জায়গাতে আছে মানে হ্যাঁ সেটা আমি বলছি কিন্তু নারীদের ক্ষেত্রে বেশি কিন্তু আবার এই নারীরাই যখন সিদ্ধান্তটা গ্রহণ করছে আমাদের অভিজ্ঞতা গ্রহণ করছে তখন দেখা যাচ্ছে সেই নারীরা সমস্ত বাধাকে ডিঙিয়ে কিন্তু সামনে চলে যাচ্ছে সেটা যেমন সরকারের পক্ষ থেকে নানা রকম সুবিধা দেওয়া হচ্ছে এখন বিশেষ করে নারীদের কথা যদি বলি মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয় একটা বয়স্ক ভাতা দেওয়া হয় বিধবা ভাতা দেওয়া হয় মুক্তিযোদ্ধা ভাতাও দেওয়া যায় কিন্তু আমি জানি না কজন মুক্তিযোদ্ধা কটা গ্রামের নারী এই ভাতা পায় এই হিসাব কিন্তু আমার কাছে নাই এবং ঠিক একইভাবে আপনি সেচ বিদ্যুৎ সার বীজ এগুলোর কথা যদি বলেন কীটনাশক ঔষধ এগুলোর ক্ষেত্রেও দেখা যাবে যে এক্ষেত্রেও কিন্তু নারীদের যাবার ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু খুব কম এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি বলি পরিবেশ এবং জলবায়ুর কারণে আবহাওয়ার কারণে পরিবেশের কারণে আজকে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত সংকটগুলো আজকে দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের এখানে আয়লা এবং সিডোরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে নারীরা কিন্তু সেখানে অনেক বেশি তার সঙ্গে যুক্ত হচ্ছে এবং তারা পারছে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সেখানে নারীরা পায় ফলে এক্ষেত্রে নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে নারী কিন্তু প্রয়োজনের খাতিরেই করে নিচ্ছে এবং বিশেষ করে আমি জানি না আপনার ইয়েতে এসছে কি না গবেষণায় নোয়াখালী অঞ্চলে নারীরা প্রথম দিকে কিন্তু কাজ করতে পারতো না ওই যে ধান বোনানোর কাজটা পারতো না আমাদের একটা ইয়ে আছে সেখানে একটি মেয়ে তার স্বামী অসুস্থ তার বাচ্চারা খেতে পারছে না তখন সে বোরখাটা গায়ে দিয়ে কিন্তু বীজ রোপণ করতে গেছে তখন দেখা গেল যে সালিশ বসলো তাকে নিয়ে তখন তারা বললো তুমি কি আমাকে খেতে দিবে আমার বাচ্চার মুখে যদি খাবার দাও তাহলে আর আমি যাবো না তখন আর কেউ কিছু বলতে পারলো না সে মেয়েটি কিন্তু বেরিয়ে আসলো আমি সেটা বলছি কিন্তু এই ঘটনাটার মধ্য দিয়ে নারীদের প্রতি নারীদের এগিয়ে যাবার ক্ষেত্রে যেমন সামাজিক ট্যাবুগুলোর কথা বলছি আমি এগুলো একটু সংকট কিন্তু কর্মসংস্থানের জন্য নারীরা বেরোচ্ছে আমরা পরে আবার আপনার কাছে আসবো রাশেদা কে চৌধুরী আপনি তো শিক্ষা নিয়েই মূলত বেশি কাজ করেন মানবাধিকারের সব অঙ্গ নিয়েই কাজ করেন আপনি যে কোনো বলতে পারেন কিন্তু শিক্ষাটা একটা বড় জায়গাটাতে আক্তার সাহেব একটা চিত্র তুলে ধরলেন একটি হচ্ছে প্রাথমিক শিক্ষা আরেকটি হচ্ছে গুণগত শিক্ষা আরেকটি হচ্ছে শিক্ষানীতি আপনি যদি সবগুলি মিলিয়ে একটু বলেন যে আসলে আমরা কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি শহর এবং গ্রামীণ যে অভিজ্ঞতাটা আমরা শুনলাম জনাব এমবি আক্তারের কাছ থেকে সেই প্রেক্ষাপটকে সামনে রেখে যদি বলেন অনেক ধন্যবাদ একটা বিষয় বলা যেতে পারে নির্দ্বিধায় যে মোটা দাগে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে চাহিদা তৈরি হয়ে গেছে জনমনে একটা চাহিদা তৈরি হয়ে গেছে আপনি একদম মানে নিম্নবিত্ত মানুষ থেকে শুরু করে বিত্তহীন মানুষ যদি জিজ্ঞেস করেন যে আপনার সন্তানকে কি স্কুলে পাঠাবেন হে পাঠাতে তো চাই কোথায় পাঠাবো কীভাবে পাঠাবো সেই প্রশ্নটা আসতে পারে এটা একটা বিশাল অর্জন বাংলাদেশের মতো
তথাকথিত দরিদ্র নিরক্ষর মানুষের দেশ, সেখানে কিন্তু অর্জন একটা বিশাল একটা। এই অর্জনের জায়গা থেকে যদি দেখি ধারাবাহিকতা যেটা এসছে সেখানে চ্যালেঞ্জ এটা বড় হয়ে এসছে। একটি চ্যালেঞ্জ হলো যে ঝরে পড়া, যেটা বলা হয়েছে ইতিমধ্যে, যে ঝরে পড়ার হারটা আমরা এখন পর্যন্ত কমাতে পারিনি, তবে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে কিছু কিছু কার্যক্রমের ফলে। যেমন আমি বলতে পারি যে 2007-08 সালে ওনাদের গবেষণায় কি এসছে জানি না, আমাদের মাঠ পর্যায়ের গবেষণা বলছে 40% শিশু যেখানে ঝরে যেত 7-08-এর দিকে, এখন সেটা 25-30-এর মধ্যে সরকারি বেসরকারি হিসাব, কিন্তু তারপরেও কিন্তু সংখ্যার হিসাবে বিশাল একটি অংশ। এটি হচ্ছে একটি বড় চ্যালেঞ্জ যে আমরা ঝরে পড়া রোধ করতে এখনো ওইভাবে সক্ষম হইনি। এটা প্রধান কারণ কি মনে হয় আপনার? অনেকগুলো কারণ আছে। একটা হলো যে সব শিশুকে আমরা বিশাল আন্দোলনের মধ্য দিয়ে সরকারি বেসরকারি কার্যক্রমের মধ্য দিয়ে খাতায় নাম লেখাচ্ছি, কিন্তু তারপরে যে জায়গাটায় আসছি বিভিন্ন অঞ্চল ভিত্তিক একটা বৈষম্য দাঁড়িয়ে গেছে, ওনাদের গবেষণায় আসছে। যেমন চর হাওর বাওর অঞ্চলে আমাদের শিশুদের জন্য আমরা ওই রকম ব্যবস্থা এখনো করতে পারিনি। 2-3 মাইল দূরে স্কুল কি করে যাবে? হাওর অঞ্চলে আমি জানি প্রতি বছর যেটাকে বলে যে আফাল, মানে পানির যে উথাল পাথাল ঢেউ, সেখানে কিন্তু প্রতি বছর নৌকা ডুবি হয়। প্রাথমিক বিদ্যালয় তো সব জায়গায় নেই এখনো, এবং সেটা একটা হিসাব আছে সরকারি যে সমস্ত জায়গায় প্রাথমিক বিদ্যালয় হওয়া উচিত, যেমন তারা নীতিগতভাবে তারা অর্জন করে এই এটা 2000-এর বেশি জনসংখ্যা থাকলে, সেটাও প্রায় 2000-এর মতো বিদ্যালয়ে আমাদের এখনো নেই। সরকার কার্যক্রমটা নিয়েছেন হাতে 900-এর উপরে, শিক্ষানীতিটা কিন্তু আসলে তুলে ধরে এনেছে, এটা স্বীকার করা হয়েছে শিক্ষানীতিতে। এবং বৈষম্য শিক্ষানীতি তো একটা দলিল, দিক নির্দেশনা, কার্যক্রমগুলো শুরু করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে হোঁচট খাচ্ছি। আরেকটি যেটা আসে না, আপনি যেটা বলছেন যে অনেক দরিদ্র পরিবারের শিশু আছে, আসতে চায়, মা বাবাও পাঠাতে চায়, কিন্তু হয়তো মাঠে কাজ করতে হবে। সেখানে সরকার একটি কার্যক্রম কিছুটা পাইলটভাবে নিয়েছেন, সেটা হলো দুপুরের খাবার। এখন ক্ষুধায় যে শিশুটা, ক্ষুধার্ত শিশু তো আসলেও টিকবে না, শিখতেও পারবে না, সেই জায়গাটাতে কিছুটা কাজ হচ্ছে, কিন্তু এটা এখনও সর্বত্র আমরা ছড়িয়ে দিতে পারিনি। সবচেয়ে বড় যেটা, একটা শিশু আসলো, থাকলো 5 বছর, তারপরেও যদি কিছু না শেখে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল যে 90 ভাগের উপরে করছে, পাশ করছে, কিন্তু যখন আমরা একটু ভেতরে গিয়ে যখন তাদের মান যাচাই করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সমাপনী পরীক্ষার একটা ত্রুটি আছে, সেটা হচ্ছে যে ন্যূনতম কিছু বিষয়ের উপরে নেওয়া হয়, আসলে দক্ষতা ভিত্তিক নিরূপণ হয় না। সেখানে সরকারের নিজেরই কিছু কিছু প্রতিবেদন আছে যেখানে তারা চেষ্টা করছেন, স্বীকার করছেন যে আসলে 1/3 শিশুই শিখতে পারছে না এখন পর্যন্ত ন্যূনতম মান। তার মানে এমবি একটা যে চিত্রটি তুলে ধরলেন বাস্তবতার সঙ্গে তার একটা যথেষ্ট মিল আছে, কিন্তু সরকারের বিভিন্ন প্রতিবেদনেও স্বীকার করা হচ্ছে, কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে মনিটরিং এর দুর্বলতা আছে। আমি এখানে একটি বিশেষ জনগোষ্ঠীর কথা বলবো, কিছু কিছু যেমন প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদেরকে কিন্তু আমরা মূলধারার শিক্ষা এখনো আনতে পারিনি। এখানে আমাদের প্রচন্ড রকম একটা নীতিগত দুর্বলতা রয়ে গেছে। আমরা এই নীতিগত পরিবর্তনের জায়গাটাতে পড়ে আসবো, আমি এই অংশে আমাদের মানে অনুষ্ঠানের এই পর্যায়ে জনাব আক্তার আপনার কাছে আসতে চাচ্ছি, যে আপনারা তো দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই কাজগুলি করলেন, আমরা একটা ইতিবাচক কিছুটা নেতিবাচক চিত্রটি দেখলাম, আপনাদের কি ধারণা, আপনারা যে এলাকায় কাজ করছেন এই এলাকার বিশেষ কোনো ইতিবাচক দিক যদি থাকে, অথবা একেবারে বিশেষ পিছিয়ে পড়া নেতিবাচক দিক যদি থাকে, যদি কোনো বিশেষ অঞ্চল ভিত্তিক যদি বলেন? অঞ্চল ভিত্তিক যদি বলি আমরা, সেটা হচ্ছে যে বিশেষ করে যদি উত্তরাঞ্চলে যে কাজগুলো আমরা করছি, কুড়িগ্রামে বা দিনাজপুরে বা নওগাঁয়, আপনার যেটা কর্মসংস্থান দিয়ে যদি শুরু করি, সেখানে কিন্তু একটা সাড়া বেশ ভালো পাওয়া গেছে, মানুষ এটাকে খুব উৎসাহভাবে নিয়েছে। এবং আপনি যেটা বলেছেন অনেক সাফল্য আছে, সাফল্যগুলোর মধ্যে অন্যতম সাফল্য আমরা যেটা দেখেছি যে পোলট্রি সেক্টরে আপনাদের অনেক বেশি সাফল্যটা আছে, আবার ফিশারি সেক্টরে কিছু কিছু ক্ষেত্রে, এখানে যুব উন্নয়নের সঙ্গে আপনাদের কাজের সম্পর্ক, আমরা সরাসরি ওদের ট্রেনিং সেন্টারগুলোতে আছে, সেখানে আমরা এই করি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের যে মানে নিড বেস যে ট্রেনিংগুলো হওয়া দরকার, আপনারা একবার ঠিক করেছেন 28টা সেক্টর, তারপরে কিন্তু ওটাকে আর মূল্যায়ন করেন না। এটা এখন আমরা আপনাদের দেশ তো, হ্যাঁ আমাদের দেশ তো মূলত একসময় প্রধানত কৃষি নির্ভর ছিল, এখন এই সময়ের সঙ্গে সঙ্গে জিডিপিতে কৃষি
অবদান, কৃষি সেক্টর অবদান কমে গেছে, এখন সার্ভিস সেক্টর অবদান বাড়ছে, সেই জন্য আমরাও সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ট্রেডগুলো পরিবর্তন করতে আমরা কম্পিউটার ড্রেস মেকিং মানে পোশাক প্রশিক্ষণ এসবের দিকে আমরা গেছি। এইসব জায়গায় যখন আমরা করতে যাই, তাহলে উত্তর উত্তরাঞ্চলে মানে কর্মসংস্থানের দিকটা খুব ইতিবাচক। আবার দক্ষিণাঞ্চলে যদি দেখেন, আপনার ভালো দিকটার মধ্যে অন্যতম হচ্ছে যেটা আপা বলেছেন যে অনেকে এগিয়ে আসছে। হ্যাঁ, তারা অনেক নারীরা এই বিষয়টা নেওয়ার জন্য আসছে, কিন্তু যেটা ওখানে সামাজিক প্রতিবন্ধকতা যেটা আছে সেই জায়গাটা কিন্তু আমরা সেইভাবে আনতে পারিনি। বিশেষ করে মানে নোয়াখালী অঞ্চলে, চিটাগাং অঞ্চলে কৃষিতে নারীর অংশগ্রহণটা উত্তরাঞ্চলের চেয়ে কিন্তু কম্পারেটিভলি অনেক কম আছে বাইরের কাজে। আবার শিক্ষার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো কিন্তু দক্ষিণাঞ্চলের শিক্ষার মানটা অনেক অনেক ভালো, এবং যেখানে অংশগ্রহণটা ভারটাও ভালো। পাশাপাশি দেখা যাচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি উত্তরাঞ্চলে একটা জায়গা খুবই চিন্তার বিষয় হচ্ছে, আমাদের চরাঞ্চলে যে প্রাথমিক শিক্ষাগুলো আছে সেখানে কিন্তু কোনো শিক্ষক থাকেন না। এখানে কিন্তু ভাড়া করা শিক্ষক কাজ করেন, যে শিক্ষক মানে মূল শিক্ষক সে কিন্তু প্লেনল্যান্ডে থাকেন, ভাড়া করা শিক্ষক কিন্তু স্কুল চালান। হ্যাঁ, তো এই এই এইটা যদি হয় সেখানে ছাত্ররা শুধু দায়িত্বতার কারণে ঝরে পড়ে তা না, আমার যে দায়বদ্ধতা আছে, আমি শিক্ষক হিসাবে আমার যে একটা কমিটমেন্ট থাকা উচিত সেই জায়গাটা কিন্তু করতে হবে। আমরা অনেক সময় সরকারকে বলি সব কিছু, কারণ সরকারের মূল দায়িত্ব। আমি এখানে শুধুমাত্র এই অংশটা আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করি, এই যে স্থানীয় ভিত্তিক যখন শিক্ষায় এইরকম একটা অবস্থার সৃষ্টি হচ্ছে, তো স্থানীয় অভিভাবক বা সমাজের কোনো রোল নেই এই জায়গায়? সমাজের রোল আছে, এবং প্রতিটা স্কুলে প্রায় স্কুলগুলোতে স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে। কমিটির মধ্যে যদি আমরা দায়বদ্ধতা, যেই জন্য বলছি জনগণের দায়িত্ব আছে, আমরা যে জনগণ যদি শুধুমাত্র সরকারকে সমালোচনা করবো না, বিব্রত করবো না, এই হিসাবে যদি এই বিষয়গুলো না আনি তাহলে কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে, পৃথিবীর যত দেশ শিক্ষায় উন্নতি করেছে বিশেষ করে মৌলিক শিক্ষায়, তারা কিন্তু স্থানীয় সরকারের উপরে নির্ভর করেছে। আমাদের স্থানীয় সরকার এত কেন্দ্রীভূত আমাদের শিক্ষা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, স্থানীয় সরকারকে আমরা এখানে আনিনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার জীবন আমার অধিকার এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সারা দেশের অনেক সমস্যার মধ্যে থেকে বাছাই করা কয়েকটি মাত্র সমস্যা, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, বিশেষ করে নারীদের কর্মসংস্থান নিয়ে কথা বলছি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর এসে এই বিষয়ে আরও আলোচনা করব। জানেন কি, সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবা এখন আপনার দোরগোড়ায়। গ্রামীণ ও শহরের দরিদ্র মানুষের জন্য ইউনিয়ন, উপজেলা ও সিটি কর্পোরেশন বা পৌরসভা পর্যায়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এই সকল স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বল্প অথবা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ সেবা নিতে পারেন যে কোনো নাগরিক। এই সকল কেন্দ্র থেকে যে সকল সেবা দেওয়া হয় সেগুলো বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের নাগরিক সনদ হিসেবে প্রকাশ্য জায়গায় বিস্তারিতভাবে লেখা আছে। এই সকল কেন্দ্রের মধ্যে বিশেষ করে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র এবং নগর পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বাড়ি বাড়ি সেবা পৌঁছানোর জন্য প্রতি মাসে স্যাটেলাইট ক্লিনিক পরিচালিত হয়। আপনি জানেন কি, মোট জনসংখ্যার অর্ধেক নারী এবং শ্রমশক্তির জরিপ অনুযায়ী কৃষিতে 60% হল নারী শ্রমিক। নারীরা বিশ্ব খাদ্য চাহিদার 50% উৎপাদন করে। সারা বিশ্বে উৎপাদিত খাদ্যপণ্যের মাত্র 10% ভোগ করে নারীরা। কৃষক হিসেবে সরকারি সেবা ও ভর্তুকিতে নারীর প্রবেশাধিকার এখনও সীমিত। কৃষিসহ সকল ক্ষেত্রে শ্রমের বিপরীতে নারীর জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা হোক। প্রিয় দর্শক, আমার জীবন আমার অধিকার আলোচনা অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগত জানাই। আপনারা জানেন সরকারি সেবা ও নাগরিক অধিকার সুরক্ষা রাষ্ট্র জনগণের ভূমিকা, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি, মূলত কর্মসংস্থান, মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং সরকারি কৃষি সেবা নিয়ে। আমরা বিরতির আগে দেশের একটি চিত্র পেলাম এবং সেই চিত্রটার সাথে খুব বেশি ফারাক নেই এবং কিছু উদ্যোগও আছে, যে উদ্যোগ যে নাই একেবারে, আমরা যে একদম নিঃস্ব অবস্থার মধ্যে কাজ পড়ে আছে এইরকমও না। কাজে এই ইতিবাচক ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা কী করতে পারি? আমরা এই পর্যায়ে খুব সংক্ষেপে আমাদের
অতিথিদের কাছ থেকে শুনবো। আমি শুরু করতে চাই শিরিন আক্তার আপনাকে দিয়ে। আমি বলতে চাই আগের আলোচনা শুরু শেষে যে বিরতির আগে রাশিদ আপা যে কথাটি বলছিলেন শিক্ষা ঝরে পাওয়ার প্রশ্নে, সেখানে সমাজের যেমন দায়িত্ব আছে কিন্তু প্রতিটি শিক্ষকের যারা শিক্ষা নিতে আসছে প্রত্যেকটা মানুষই কিন্তু ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য, ব্যক্তি বৈশিষ্ট্য, সেই সেই বাচ্চাটার ভিতরে কোন জিনিসটা আনন্দ দেয় এই কথাটা যদি না বের করা যায় সে বাচ্চাকে কিন্তু মনোনিবেশ করানো যাবে না। এটা কিন্তু একটা কঠিন জায়গা আমি দেখেছি, অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে এখন সময় নেই, কিন্তু আমি দেখেছি এই কারণে কিন্তু অনেক বাচ্চারা পড়ালেখা থেকে পিছিয়ে আসে। সুতরাং সেটাও একটা দেখবার বিষয়। আবার গরিব বাচ্চা হলে তো আর প্রশ্নই আসে না, ও যাবেই না, মায়ের সঙ্গে কাজ করতেই পছন্দ করে এরকম, ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি এখন এগিয়ে যাওয়ার প্রশ্নে যে কথাটি বলবো, নারীদের সার্বিক বিষয় বিবেচনা করলে আমরা তো কৃষি কথাটি আলোচনা করলাম, এর সঙ্গে রয়েছে আজকে গ্রামের কথা যদি বলি আমি, সেখানে আজকে অনেক নারী উদ্যোক্তারা রয়েছে, ছোট ছোট ব্যবসা করছে, ক্ষুদ্র ঋণ যেমন নিচ্ছে আবার ছোট ছোট সমবায়ও করছে, এর মধ্য দিয়ে নারীরা কিন্তু এগিয়ে আসছে। এ কিন্তু এই পুরো জিনিসটা যে একটি রাষ্ট্রীয় নীতি এবং ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে আজকের সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, জাতীয় নারী উন্নয়ন নীতি আমাদের যে গ্রহণ করা হয়েছে যেখানে খুব গুরুত্বের সঙ্গে বলা হয়েছে নারী তার সম্পদ কীভাবে সংরক্ষণ করবেন, তার জন্য সক্ষমতা কীভাবে অর্জন করবেন, এবং সম অধিকার নিশ্চিত করবার জন্য নারী কোন কোন ক্ষেত্রে অগ্রসর হবেন, সেক্ষেত্রে আমার সবচেয়ে চ্যালেঞ্জ আজকে হচ্ছে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি। এবং ইদানিংকালে আমি যেটা দেখছি মানে হেফাজত ইসলাম, ইসলামের হেফাজত করতে যেয়ে নারীর জাতীয় নারী উন্নয়ন নীতির উপরেই তার সবচেয়ে বড় আক্রমণ, ফলে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার। আরেকটা জিনিস, এই স্থানীয় সরকারে নেতৃত্ব এবং সংগঠিত হওয়া, সেক্ষেত্রে আমি দেখেছি এবং এই এই ধন্যবাদও আমার যে ঐতিহাসিকভাবে আজকের প্রধানমন্ত্রীকে দিতে হয়, এই কারণে আমরা যখন নারীরা জাতীয় সংসদে আমাদের সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জন্য লড়াই করছি, উনি তখন কিন্তু আমাদের সামনে ছুড়ে দিলেন ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ, এবং সরাসরি নারীরা সেখানে অংশগ্রহণ করলো, আমাদের চোখ খুলে গেল যে আমাদের তৃণমূলের নারীরা কতটা সক্ষমতা অর্জন করতে পারে। ঠিক একইভাবে উপজেলা এখন 464টি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ফলে আমি মনে করি যা কিছু সরকারে রাষ্ট্র বা সরকারের কাছ থেকে দেওয়া হচ্ছে, সমাজ থেকে যা নারীরা তাদের নিজেদের কারণেই নিচ্ছে, যেমন আজকে পোশাক শিল্প, আজকে আমরা যে আলোচনা করছি আমাদের যে দুর্দশা সাভার ট্র্যাজেডিতে আমরা সেখানে দেখছি এই নারীরা, সেই ভুরুঙ্গামারির থেকে একটি মেয়ে আসছে, বাচ্চা মেয়ে আহত হয়ে পড়ে আছে এনাম মেডিকেলে, একটি হাত কাটা বোধায়র, ঠিক এই রকম মেয়েরা কিন্তু এগিয়ে আসছে, ফলে ওকে কিভাবে সাহায্য করা যাবে, ওকে কিভাবে সহযোগিতা দেওয়া যাবে, ওর কাজের নিরাপত্তা কিভাবে দেওয়া যাবে, ওর কর্ম পরিবেশকে নিরাপদ করা যাবে কিভাবে, আমি মনে করি সেগুলো যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু অগ্রযাত্রাটা আমাদের হবে। আপনি একটু আগে বলছিলেন যে যুগের যুগের প্রয়োজন অনুযায়ী আপনাদেরও যে সময়ের চাহিদা অনুযায়ী আমাদেরও ট্রেড, একটু যদি বলেন যে আপনারা নতুন কি কি চিন্তা ভাবনা, আমাদের আগে যেটি বেশি আসার কথা সেটি হলো যে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এই সরকারের সময় দুটি প্রকল্পের কথা আমি বলতে পারি। একটি হলো কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার কর্ম প্রকল্প, এ নামে 57টি জেলার 442টি উপজেলায় 100 কোটি টাকা ব্যয়ে একটি কর্মসূচির কাজ চলছে 5 বছর মেয়াদি। এখানে আমরা স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মী করার চেষ্টা করছি। এছাড়া এই একই ধরনের আরেকটি প্রকল্প আছে উত্তরবঙ্গের 7টি জেলার 47টি উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম যোদ্ধাকরণ প্রকল্প নামে আরও একটি প্রকল্প, এর 63 কোটি টাকা ব্যয় চলছে, এর 57 কোটি টাকাই দেওয়া হবে ঋণ। এই গেল কর্মসংস্থান সৃষ্টির জন্য বা আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার আমাদের অধিদপ্তর থেকে গৃহীত সাম্প্রতিক সময়ে গৃহীত পদক্ষেপ। আপনাকে মানে প্রশিক্ষণ পরবর্তী ঋণ সুবিধাও দিচ্ছে, প্রশিক্ষণ পরবর্তী ঋণ সুবিধা কোনো ব্যাংক আছে যারা না, আমরা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে থাকি, অন্য কোনো ব্যাংকের মাধ্যমে আমাদের দিতে পারবে, আমাদের অধিদপ্তর থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা আছে, এবং আমাদের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকও আছে। আর আরেকটি জায়গায় আমাদের একটু বলা দরকার, কর্মসংস্থান অস্থায়ী কর্মসূচি আমরা করছি, আমাদের ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম আছে, প্রথম পর্যায়ের দেশের 3টি জেলায় কুড়িগ্রাম, বরগুনা এবং গোপালগঞ্জে আমরা 2 বছরের জন্য 18 থেকে 35 বছর বয়সী বেকার যুবক যুবতীদের আমরা অস্থায়ী কর্মসূচনের উদ্যোগ নিয়েছি এবং চলছে, এটি সরকারের সময়
ভিতর নতুন একটি কর্মসূচি এবং এটার প্রথম পর্যায়ের সাফল্যের কথা পরে দ্বিতীয় পর্যায়ে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী রংপুর বিভাগের 7টি জেলার 8টি উপজেলায় সেকেন্ড ফেজ শুরু করেছেন, বর্ধিত করা হয়েছে আরও রংপুর বিভাগের 7টি জেলার 8টি উপজেলায়। জনাব এমবি আক্তার, আপনার কাছে আমি আবার ফিরে আসতে চাই অনুষ্ঠান শেষ করার আগে, যে এই যে সার্বিক চিত্র আপনি তুলে ধরলেন, তারপর আমরা যে কথাগুলি শুনলাম, শেরিন আক্তার বললেন, মাঞ্জুরুল্লাহ বললেন, নিশ্চয়ই শেষে রাশেদাকে চৌধুরী বলবেন, আপনাদের পরিকল্পনাটি কি? আপনারা এই যে জাতীয় কনভেনশন করছেন, এই কনভেনশনে একটি বাস্তব পরিস্থিতিকে লক্ষ্য রেখে আলোচনা করছেন, আলোচনা থেকে আসলে আগামী এক বছরে বা দুই বছরে আপনারা কোথায় যেতে চান? আমরা যেটা হচ্ছে যে আমরা তো বলেছি 153টা মাত্র এলাকায় কাজ করি, বাংলাদেশের 4,500 ইউনিয়নের মধ্যে 153টা। আমরা এটাকে দেখতে চাচ্ছি যে জনগণ কীভাবে তার দায়িত্ব পালন করছে। আমরা দেখেছি যেসব অঞ্চলে, এই 153টা অঞ্চলে জনগণ তার অধিকার নিয়ে সচেতন হয়েছে, অধিকার নিয়ে কথা বলছে, সার্ভিস প্রোভাইডাররা কিন্তু সেই সার্ভিস তাদের এই যে চাহিদাটাকে পূরণ করার চেষ্টা করছে। এটা একটা ফলাফল দেখা যাচ্ছে, জনগণ এবং সার্ভিস প্রোভাইডারের মধ্যে এক ধরনের সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে। যে শিক্ষাটা বা শিক্ষণটা আমরা গোটা বাংলাদেশে দিতে চাই, যেখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সরকার একটা রাজনৈতিক ইচ্ছা নিয়ে সরকার গঠন করে এবং তার ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য একটা মেশিনারিজ থাকে। সেই মেশিনারি যদি সরকারের সেই সদিচ্ছার সাথে একত্রিত না হয়, সেখানেই কিন্তু সমস্যাটা দেখা দেয়। আপনি আমাকে একটু সুনির্দিষ্ট বলুন যে আগামী এক বছরে আপনাদের এই কর্মক্ষেত্রটা কতটা বাড়াতে চান? আমরা যেটা করতে চাই, আমরা এই আইডিয়াটা নিয়ে আমরা বাংলাদেশের 14টা জেলায় আমরা এখন 5টা করছি, 14টা জেলায় এই কাজটাকে এই করতে চাই। বিশেষ করে আমরা যে জিনিসটা, আমরা সরকার এবং বেসরকারি এবং আমরা নিজেরা মিলে যে জিনিসটাকে জোর দিচ্ছি যে আমরা সরকারের কৃষিতে উৎপাদন পরিকল্পনাটাকে নিশ্চিত করতে চাই, কারণ আমরা কৃষকরা তার ইচ্ছা অনুযায়ী উৎপাদন করছে, সরকার থেকে কিন্তু সেই বলা হচ্ছে না যে কোন জিনিসটা উৎপাদন করলে কীভাবে হবে। ঠিক সেই রকম কৃষি উপকরণটা আরও সহজলভ্য কীভাবে করা যায় সেটা দেখছি, এবং কৃষি বলেন আর আমাদের সহকর্ম সংস্থান বলেন, সেখানে সরকার একটা নীতিমালা আছে যে নারী উদ্যোক্তারা 5% ইন্টারেস্টে লোন পাবে, কিন্তু সাধারণত এই অ্যাক্সেসিবিলিটিটা কোনো ব্যাংকই পাওয়া যাচ্ছে না, এটা শুধু বলা হচ্ছে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাজেটে রাখা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে, এটা কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না। এবং আমি আরেকটা জিনিস শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে বিশেষ অঞ্চলের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থাটা নেওয়ার দরকার, হাওড়া অঞ্চলের জন্য সেখানকার বিশেষ শিক্ষা নেওয়া ব্যবস্থা নেওয়া দরকার, চর অঞ্চলের জন্য কিন্তু বিশেষ, কারণ একটা বিষয় হচ্ছে আমরা যদি একই নীতিমালা দিয়ে চরকেও চালাতে, চর অঞ্চলকেও শিক্ষা ব্যবস্থা করতে চাই, হাওড়কে করতে চাই, এটা সম্ভব হবে না। আমি শুধু একদম 30 সেকেন্ড বলবো, কৃষিতে একটা ঝামেলা আছে, কৃষি বলতেই আমরা মনে, কৃষক বলতেই আমাদের কাছে মনে হয় যেন সবই বোধ হয় কৃষক, কিন্তু তা না, কৃষক কৃষি শ্রমিক একটা বড় অংশ, যারা কৃষক নয় কিন্তু প্রান্তিক কৃষক আমাদের এত আছে যে যারা শ্রমিক হিসেবেও কাজ করে, উৎপাদন ব্যবস্থার ভূমিকা, উৎপাদন ব্যবস্থার ফলে এটা একটা মারাত্মক জিনিস কিন্তু আমাদের উৎপাদন ব্যবস্থার মধ্যে, সে কারণে কৃষি পণ্যের ন্যায্য মূল্যের কথা যখন আমরা বলি তখন এটা খুবই জরুরি, এবং সে কারণে আমার বলার দরকারই ছিল, কৃষি পণ্যের জন্য আমরা একটি মূল্য কমিশন গঠন করেছি এখন সাধারণ নাগরিকদের পক্ষ থেকে, এটা একটা কাজ করবে আমার মনে হয় সেই দিকে। আরেকটা হচ্ছে জনগণকে সংগঠিত হওয়া, এই যে আপনি বললেন জনপ্রশাসনের মধ্যে রাজনৈতিক সদিচ্ছাটা কাজ করবার যে ধীরগতি, এই ধীরগতিটাকে যদি আমি না তাড়াতে পারি সেখানে কিন্তু এই জনগণের সংগঠিত শক্তিটাই কিন্তু এই ব্যবস্থাগুলো নিতে সাহায্য করবে। 30 সেকেন্ডে শুধু যুব উন্নয়ন অধিদপ্তরের জন্য আমার একটা সুপারিশ হচ্ছে, সেটা হচ্ছে যে সরকার কিন্তু এখন অনেক নারীকে বিদেশে পাঠাচ্ছে হাউসমেড হিসাবে, সেই বিষয়ে বিশেষ ট্রেনিংটা যদি আপনারা শুরু করেন, যে আমরা করছি অনেক বেশি, আপনি জেনে খুশি হবেন যে আমাদের সাভারে একটি কেন্দ্র আছে, এটা কিন্তু জেলা পর্যায়ে নিতে পারি, তাহলে কিন্তু অনেক শুরু হলো, কেমন আপনাদের সে পাওয়া, আমরা শুরু করেছি, যাক আমার মনে হয় হাউস মেডদের ট্রেনিং দিচ্ছি, আমার মনে হয় শুধুমাত্র হাউস মেড বিদেশে যারা যাচ্ছে এটা সবার প্রশিক্ষণ, সবার প্রশিক্ষণ দক্ষ পাঠালে এক রকম নলেজটাকে ঠিক করে, আর দক্ষ যদি না পাঠায় তাহলে আরেক রকম সিস্টেম আমরা জানি। রাশেদাকে যদি আপনাকে, আপনি সরকারে ছিলেন যত স্বল্প সময়ের জন্যই হোক সরকারে ছিলেন, এবং জনাব বি আক্তার পরিষ্কারভাবে বললেন যে সরকারের রাজনৈতিক সদিচ্ছা আর সরকারের যে মেকানিজম, যে আমলাতন্ত্র, যে বাস্তবায়ন প্রক্রিয়া, এবং যেটা শিরিন আক্তার বললেন যে ধীরগতি, এই সবগুলি যদি একসাথে টিউনিং না হয়, একসঙ্গে যদি সমানভাবে তালে না এগোয়, তাহলে উপরে আমরা অনেক ভালো কথা বলতে পারবো কিন্তু খুব বেশি অর্জন করতে পারবো না। জনাব মঞ্জুরুল হক বললেন তাদের অনেকগুলি পরিকল্পনা আছে, কিন্তু এটি খুবই বাস্তব অবস্থা যে রাজনৈতিক, সরকারের রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে
থাকা এবং তার বাস্তবায়ন, আপনি যদি সবটা মিলিয়ে যদি একটু বলেন যে আসলে আমরা যদি এই যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পরামর্শ কি সরকারের প্রতি, কি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি, কি সাধারণ মানুষ বা জনগণের প্রতি কেমন? বিষয়টা দেখেন যে আমি যেটা মোটা দাগে বলবো যে আসলে তিনটা জায়গায় যে বাংলাদেশের অর্জন আছে সেটা কিন্তু এই তিনের সমন্বয়ে হয়েছে, যে রাজনৈতিক সদিচ্ছা, সরকারের যেটাকে আমরা এফার্মেটিভ নীতিমালা বলি, এবং সরকারি বেসরকারি সমন্বয়। এবং সেই জায়গাটা থেকে যদি অর্জনের জায়গায় ধারাবাহিকতা থেকে দেখি, যেখানে আটকে যাচ্ছি সেখানে এই সমন্বয়গুলো ঠিক মতো নেই। এবং বাংলাদেশের এই যে অর্জনের ইতিহাস পৃথিবীব্যাপী কিন্তু একটা কৌতূহলের বিষয়, যে তথাকথিত একটা দরিদ্র নিরক্ষর দেশে এইসব জিনিস, নারীর ক্ষমতায়ন, এই প্রাথমিক শিক্ষায় ছেলেমেয়ের সমতা অর্জন কী করে হলো, এটার একটা কারণ কিন্তু হচ্ছে আমরা, আমাদের দেশের জনগোষ্ঠী, যেটা শিরিন বললেন, খুব লো কস্ট ক্যাম্পেইন, আমরা সাধারণ জনগোষ্ঠীকে মোবিলাইজ করে এগুলো করতে পেরেছি। ঘরে ঘরে গিয়ে দেখেন অর্সেলাইন বানানো জানে আজকের নারী পুরুষ সবাই। এই যে এই জায়গাগুলোর থেকে কিন্তু যেখানে অর্জন হয়েছে সেই জায়গা থেকে, যে আত্মবিশ্বাসের জায়গা থেকে, আত্মতুষ্টির জায়গা থেকে নয়, এই ধরনের পার্টনারশিপ যদি থাকে, স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয় সরকার, জাতীয় সরকার, আমাদের সংসদ, আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থা, এই পার্টনারশিপটা, এই অংশীদারিত্বের সাথে, এবং কেউ কারো কর্তৃত্বের ব্যাপার নাই এখানে, এখানে অংশীদার হিসেবে যদি কাজ করে সেখানে কিন্তু সফল হয়, এটা পরীক্ষিত বাংলাদেশে এখন। জনাব এম বি আক্তার আপনাকে ধন্যবাদ, রাশেদা কিজুদির আপনাকে ধন্যবাদ, শিরিন আক্তার আপনাকে ধন্যবাদ, মঞ্জুর ঢাক আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার জীবন আমার অধিকার এই অনুষ্ঠানে আমরা অনেকগুলি বড় সমস্যা নিয়ে ছোট ক্যানভাসে একটু আমরা আলোচনা করলাম, কিন্তু আলোচনার শেষ যেখানটাতে রাশেদা কিজুদির শেষ করলেন যে যে কোনো বড় কাজই করার ক্ষেত্রে একটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, একটি হচ্ছে যৌথ উদ্যোগ অর্থাৎ সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ, আরেকটি হচ্ছে এফার্মেটিভ নীতিমালা, ইতিবাচক নীতি। শিরিন ডাক্তার বলেছেন যে একটি ইতিবাচক নীতি নিয়েও আমরা নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে পড়ি, কাছে বাংলাদেশ হচ্ছে এরকম নানাভাবে সংকটের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার। আমরা যখন এই অনুষ্ঠান করছি, আমাদের সামনে আমাদের নারী ক্ষমতায়নের একটা অন্যতম প্রতীক যে গার্মেন্টস সেক্টর, সেই সেক্টরে সাভারের সবচেয়ে ভয়াবহ স্মৃতি আমরা নিয়ে অনুষ্ঠান করছি, কিন্তু তারপরেও আমাদের জীবন থেমে থাকবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা প্রত্যাশা করি যে আমাদের এই জীবন, আমাদের অধিকার, এই প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জেগে উঠতে হবে, সেটা আমি স্বেচ্ছাসেবী সংগঠনই হই, রাজনৈতিক সংগঠনই হই, আমরা সরকারেই থাকি, বিরোধী দলেই থাকি, নীতিমালা প্রণয়নের জায়গাতেই থাকি, নীতি বাস্তবায়নের জায়গাতেই থাকি। এই প্রত্যাশা রেখে সবাই যার যার জায়গা থেকে আমাদের জীবন এবং আমাদের অধিকার নিশ্চিত করা এবং সম্মানজনকভাবে এই জীবন এবং অধিকারকে ভোগ করার যে নিশ্চয়তা, সেই জায়গাটিতে যদি আমরা সফল হতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমরা আশা করব যে সবাই যার যার ভূমিকা যেখান থেকে রাখবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার জীবন আমার অধিকার অনুষ্ঠান এখানেই শেষ করছি।